বাগদায় আজ উপনির্বাচন ছিল সেই ভোট চলাকালীন বিজেপি প্রার্থী ভোট চুরি করতে গিয়ে সাধারণ পাবলিকের মার খেয়ে গেল বিজেপি প্রার্থীকে সরাসরি বিজেপি প্রার্থীকে যে বিজেপি প্রার্থী ভোটে দাঁড়িয়েছে বাগদা উপনির্বাচনে সেই বিজেপি প্রার্থীকে ইঁট লাঠি দিয়ে সরাসরি ধোলাই দিল সাধারণ পাবলিক কারণ এই বিজেপি প্রার্থী ভোট চুরি করতে গিয়েছিল ভোট লুট করতে গিয়েছিল এখন পাবলিকের সাধারণ পাবলিকের মার খাবার পর বিজেপি প্রার্থী মায়া কান্না করছে কিভাবে কাঁদতে কানতে কি কি বলছে এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন দেখুন বাগদা উপনির্বাচনে বিজেপি পার্টি কিভাবে ভোট চুরি করতে গিয়ে মার খেয়ে গেল বিজেপি প্রার্থী এবং এই উপনির্বাচনে বিজেপি পার্টি কিভাবে গো বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ সেই ছবি দেখাবো সকাল থেকেই বাগদায় দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে আবারও যে খবর আসছে বিজেপি প্রার্থী তিনি যখন সেখানে যান বিজেপি প্রার্থীকে ঘিরে এভাবে বিক্ষোভ তুলকালাম পরিস্থিতি ছবি দেখাবো দেখার জন্য প্রথমে পরিবেশ ভালো ছিল পরবর্তীতে ওখানে আমাদের প্রার্থীকে এবং সঙ্গে আমরা যারা ছিলাম এবং আমাদের প্রার্থীর গাড়িকে প্রার্থীর সামনে রয়েছে দেখতে পাচ্ছি সেই গাড়ি গাড়িতে কিন্তু মারধর করা হয় আমরা প্রার্থী আছে সামনে ওখানে ওখানে এক্স প্রধানের স্বামী ছিল ভিতরে রঙে মানে একদম ধরা পড়েছিল ওরা ভোটার ছিল না ওখানে এমনি আগের থেকে ওখানে ছিল

ওরা হারবে ওরা ওদের হার নিশ্চিত বাগদার জনগণ সব বিজেপির পাশে ওরা জেনে বুঝে হামলাটা করছে যাতে আমাদের ভয় দেখাতে পারে আমাদের সাধারণ ভোটারকে ভয় দেখাতে পারে কিন্তু আমি জানি আমাদের ভোটাররা ভয় পাবে না আমরা আমিও ভয় পাই না আমার যে সাধারণ ভোটার আছে বাগদাবাসী যারা আছে সম্মানীয় বাগদাবাসী কেউ কেউই ভয় পাবে না আজকে আজকে জায়গায় জায়গায় যেখানে মুসলমান বেশি সেখানে হিন্দুরা ভোট দিতে পারছে না আর সেই সব জায়গায় এই কান এই এই কাজগুলো বেশি হচ্ছে আমি আমার সনাতনী ভাইদের সনাতনী মাদের বলতে চাই আমরা কোথায় আছি আপনারা জেগে উঠুন দেখুন আমার মতো সন্তানকে সনাতনী সন্তানকে যেভাবে আক্রমণ করলো আমার গাড়িকে ভাঙচুর করলো এটা আপনারা জবাব দেবেন আপনারা এর মাধ্যমে জবাবটা দেবেন আপনাদের কাছে আমি এই একটা আবেদন করে যাচ্ছি আজকে আমি প্রাণ বাঁচি ওখান থেকে ফিরে আসছি আর একটা মিনিট দেরি হলো আমাকে মেরে একদম কি করতে কোনো ঠিক নেই আশঙ্কা তিনি করছেন যে যদি একটু ওয়েট করতেন তাহলে কিন্তু তার প্রাণ নাশের একটা আশঙ্কা ছিল